পুজো শখ লেগেছে, পুজো শখ লেগেছে, চিত হয়ে শুরু। কি বললাম? পুজোর চিত হয়ে শোবে, ঠিক নিমায়ের শখ লেগেছে, পীর হবে। কথা বুঝতে পারলেন না? আরে বাবা, নিমায় নিমায় এ বোঝে না নাকি আল্লাহ, ভাঙল লোকের বোঝে নাকি কি জানি আল্লাহ। ওই যে নিমায় চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, শিব চাঁদ, আমি অলরেডি পাঁচটা পীরি বলে দিছি অলরেডি। চাঁদ রে বাবা, সেই নিমায় শখ লেগেছে, পীর হবে, এখন আবার নতুন করে আমিরের শরিয়ত হয়েছে। তোমার আমিরের শরিয়ত না বলে আমিরের শয়তান বলতে পারতো? কথা বলে না কেন? আমিরের শরিয়ত হবে, যে লাকা দাদা হুজুরে ছিল আমিরের শরিয়ত, দাদা হুজুর কে বলা, যে লাকা মেজ হুজুর বলল না আমার নিতে পারবো না আমি, রুহুল এসে বলে না 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 ও আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, মেসাদি বলে না আমি নাই, আব্দুল মাহবুব ফারুকি, ডাক্তার শহীদুল্লাহ, হ্যাঁ আহমদুল্লাহ সাহেব, দ্বারকাপুরী সাহেব, রুহুল আমিন সাহেব, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, বড় হুজুর কেবলা বলল না আমিরুল শরিয়াত অতল আকাব লিবার ক্ষমতা আমাদের জোরে বলে নেই। আরে নিমাই বলছে আমি হব আমির শরিয়াত। আমার ভাই মাথা কাজ করে নে ভাই, না মাথাতে শয়তানে মুতে যদি দিত, কি বললাম কথা বলা দেখ, মাথায় যদি শয়তানে মুতে দিত তার রোদে কি হতো বলেন? শুকিয়ে যেত, রোদে শুকিয়ে যেত। আর মাথায় যদি শয়তানে পায়খানা করে দেয়, রোদে শুকিয়ে তো চুলের সাথে জেপটে গেছে। আমার কথা বুঝতে পারছেন না? শয়তানের আখড়া চলছে, তো প্ল্যান চলছে কি করে দাদা হুজুর আর পাঁচ হুজুরা ফুরফুরা বদনাম করা যায়, কথা বুঝে যাচ্ছে? ওই জন্য এদিক থেকে বাবাজি আমার নতুন এদিক থেকে সেই কথাটা কি জানেন ভাই, জমি এইখানে আছে আর এর বাঁশের ঝাড় উঠছে ওইখানে গিয়ে, দেখতে পাচ্ছে মোবাইলগুলো খুলে দেখো না, নতুন নতুন বেরোচ্ছে, নতুন নতুন সব টাকা পয়সার ব্যাপার আছে বাপ, একে সেট করলো চাচা, চাচা একটু উঠে আপনি আমার নামে পীর বলে দেবেন, চাচাও চিন্তা করে না, আমার কথা বুঝে যাচ্ছে? খুব সাবধান, নতুন পীর বেরিয়েছে, নতুন আমির শরিয়া, গায়ে ঘষিনি গোবরের চর্বি ঠেলে ফেলে দিলে উল্টে পড়ে যায়, নাম রেখেছে হেম্মত আলী, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, আরে গন্ধ নিমায়ের গন্ধ কাটতে গেলে এখন লাগবে বহুদিন, কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয় বাবাজি। জুকরিয়া কারামত বলে একটা বই আছে, ওই বই লেখা আছে, যদি কেউ খেলাফতি না পেয়ে পীরের কাজ করে আশঙ্কা আছে ইমান যাইবার, জোরে বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইরানে, কোন জায়গা বললাম? ইরান। আমি আপনাকে ডকুমেন্টটা দিয়ে দিতে পারবো, বর্তমান নেই আমার কাছে, এখন আমি দিয়ে দিতে পারবো। ইরানে একটা ইহুদি, একটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবের দিকে 20 বছর নামাজ পড়িয়েছে, কত জোরে বলেন 20 বছর নামাজ পড়িয়েছে। 20 বছর পরে ইরান সরকার তাকে ধরেছে, সে ইহুদি, তাকে ধরেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে কি ব্যাপার, বলছে আমাকে ইসরায়েল ফিট করেছে, ইসরায়েল ফিট করেছে মসজিদে নামাজ পড়াতে, যারা আমার পিছনে 20 বছর নামাজ পড়েছ তারা ব্যাঙ্কের নামাজটাকে দুহরে নেবে, কারণ আমি ইমানদার নয়, আমি হলাম ইহুদি। খুব ভালো করে মাথায় রাখেন, এরম প্ল্যান চলছে বিদেশি টাকা, আমরা কিচ্ছু বুঝিনি, সবাই সব থাক আমাদের দাদা হুজুর থাক, ঠিক না? বলি জোরে চিল্লে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, সবাই সব থাক আমার আমাদের দাদা হুজুর থাক। আবার চ্যালেঞ্জের সাথে পদ্মব বলে যাচ্ছি, হ্যাঁ আমি খারাপ হতে পারি, আমার ভাই খারাপ হতে পারে, আমার দাদা হুজুর কিন্তু খারাপ নয়, আমার পাঁচ হুজুর কিবলা খারাপ নয়, বলে ফুরফুরায় পিন নেই, ফুরফুরায় জোরে বলো, জোরে বলো, পিন নেই। আচ্ছা এই কি বলে পদ্মপুকুরে, পদ্মপুকুরে ভালো করে বোঝেন, পদ্মপুকুরে মসজিদ নেই, তাহলে পাশে গেলে মসজিদ আছে না? নাই, কথা বলেন না কেন? তাহলে ফুরফুরায় পিন নেই, তাহলে পীরটা আছে কোথা ভাই? যেকোনো যা আছে তো না নেই, হ্যাঁ হ্যাঁ
ফুরফুরায় পিন নেই, বসিহারের জমিনে পিন নেই, ক্যানিয়ে মোস্তান্দ হুজুরের দরবারে পিন নেই, পিয়ারডাঙ্গা দরবার শরীফে পিন নেই, মোস্তবাবু দরবার শরীফে পিন নেই, প্রতাপপুর দরবার শরীফে পিন নেই, পীরা নেদের পিনটা আছে কোথা? বইকালের নিমায়ের বাড়িতে আমি সেদিনই ঘরে আলোচনা করছিলাম যে আমাদের তো বাচ্চা বয়স, শুনছেন আমাদের বয়স কত, আমরা যদি এই বয়সে এত কিছু দেখি তাহলে এই বাপ এই বাপ এই বাপ আরো যে বাপেরা আছে এরা তাহলে কত কি দেখেছেন আপনারা? আরো বেশি হয়েছে, আরে বাবা আরো বেশি হয়েছে, ওদের রক্ত বীজগুলো জ্বালাচ্ছে তো। আরে বাবা বিরাট কথা বলবে না, বলবে না বিরাট কথা বলবে। আমাদের ঘরে বলছিলাম আমাদের জমানায় আমরা এত কিছু দেখি, তাহলে আমার বাপ চাচারা দাদুদের জমানায় কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে শুরু দেবো আমরা বুঝতে পারি। আর তোমাদের ভাব কপাল খুলে, এ যুবকগুলো শুনছো, ইমাম সাহেব ভালো আছেন? হ্যাঁ শুনছেন, আপনি নতুন আমিরের সেরিয়ার বেরিয়েছে দুদিন পরে বলে কুতুবুল আলম সচিন, তারপরে বলে মোজাদ্দিনে জামান। অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ চাই পরে হবে। কি ফেতনার দিক বললো, কিচ্ছু নয়, শুধু দাদা হুজুরের নামটাকে বদনাম করার চেষ্টা। কথা বোঝা যাচ্ছে, আজ থেকে 15 বছর আগে চেয়েছিল যে দাদা হুজুরের নামটা ছেড়ে দিয়ে অন্যের নাম তুলে অন্য একটা হবে, প্ল্যান চলছে অন্য, যে দ্বিতীয় রুহুল আমিন সাহেব হতে হবে। কথা বোঝা যাচ্ছে, নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে, দেখবে বলছে মোবাইলে রুহুল আমিন। আরে পাগলা, রুহুল আমিন সাহেব মুতে দিলে তোর মতো নিমায় 50 খানা পয়দা হবে, ঠিক বোঝে ভুল বোঝ কথা বলে গেল। আজকে ইসলামটা আমাদের মজবুত হয়েছে, আমরা ফেকার দিকটা পেয়েছি, শরিয়াতে পেয়েছি, জানবেন যেমন দাদা হুজুর অবদান আছে ঠিক ওই রকম ধারা রুহুল আমিন সাহেবের অবদান আছে। যদি বলবেন না, যদি রুহুল আমিন সাহেবের দিকে যদি নামাজ শিক্ষাটা পড়েন আপনার ভেতরে শরিয়াতের অনেকটা জ্ঞান যাবে না যাবে না? জোরে বলেন, জোরে বলেন যাবে। আমার পরে আমার চাচা আলোচনা করবে, জানেন তো কথা বলেন দেখেন, আমার দাদুর সাথেও জলসা করেছে, আমার বাপের সাথেও করেছে, জোরে বলেন আমার সাথে করছে, আল্লাহ চাইলে আমার ছেলের সাথেও করবে, বলেন ইনশাআল্লাহ। বলছিলাম নিমাই নিমাই, হ্যাঁ আর মডেল করে কি হবে বাপ? আমরা পুরো কেরালা জাপানি জার্মানি আমেরিকান মডেল বুঝি না, আমরা দাদা হুজুর মডেল বুঝি, ঠিক না বলছো? রে বলে ও কোন মডেল মডেল বুঝি না, কোন জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, কোন মডেল মডেল বুঝি না। আমেরিকা মডেল, জার্মানি মডেল, জাপানি মডেল, পাকিস্তানি মডেল, বাংলাদেশি মডেল, কেরালা মডেল, হায়দ্রাবাদি মডেল, কর্ণাটক মডেল, বোম্বে মডেল, দিল্লি মডেল, কোন মডেল মডেল নয়, আমরা বুঝি আমার দাদা পীর মডেল। জোরে বলে চিৎকার দিয়ে নারাই তকবীর, নারাই তকবীর, মাশাআল্লাহ। আমার পরে আমার মহাশয় আলোচনা করবেন খোকা মলানা, কি মলানা ওরফে মুর্শিদ আহমদ অরিজিনাল, কি বললাম কথা বলেন না কেন, কথা বলেন অরিজিনাল, অরিজিনাল আসল মাসল নয় অরিজিনাল, কি বললাম? হ্যাঁ এখন তো আবার মানে কি বলবো, আর বেশি সময় নেই বলা, নকল মাল লিখা আছে নকল হইতো সব না, এখন আসল ধরা মুশকিল হয়ে যাচ্ছে, দুলালের তাল মিশ্রি নকল মালের বোতলে নকল সব দাম, আসল মাল ধরা মুশকিল হয়েছে, অরিজিনাল আলোচনা করে মানে অরিজিনাল, দেখতে পাচ্ছেন না নকল নকল ছয় লাভ ওই আমিরেশ্বরিয়াত, বুঝতে পারলেন না, আমিরেশ্বরিয়াত আমিরেশ্বরিয়াত ওই যে নকল আমিরেশ্বরিয়াত ওই রকম টাইপের সব, আল্লাহ কবুল করেন। আমি বিদায় নেব, যাও আমি কার কথা বললাম জোরে বলেন, মেজো হুজুর কেবলা বড় সাহেব যারা, জোরে বলেন মেজো হুজুর কেবলা বড় সাহেব যারা, চেনেন তো, চেনেন তো, আপনাকেও দেখেছেন না দেখেন নি, কারা কারা দেখেছে হাত তুলে দেখেন একবার চোখে দেখেলি, ব্যাস হাত নামান, ওনার হাতে হাত দিয়ে কেউ মুরিদ বা বায়াত বা কেউ তওবা পড়েছেন? আপনি আপনিও, আমি আপনার পীরের কথা বলছি সাহেবউদ্দিন ভাই, আমি আপনার পীরের কথা, চাচা আমি আপনার পীরের কথা বলছি, আপনার পীরের কথা বলছি, যে আপনার
আপনার পীর যখন হায়াতে ছিল আপনার পীরকে অনেকে বলেছিল ওটা হলো ফুরফুরার বুড়ো ভাম, মনে আছে না নেই? কথা বলেন নাকি? এ মনে আছে, আপনার পীরকে বলেছেন, আপনি এমন মুরিদ হয়েছেন তাদের অজ মোবাইলে শুনছেন, লজ্জা করেন বিহায়া, এমন মুরিদ হয়েছিস, হ্যাঁ তাদের ঘরে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছিস, তোদের লজ্জা করেন বিহায়া, এই নিলজ্জ বিহায়া, মুরিদের মতন মুরিদ হ, মুরিদের মতন মুরিদ হ, হই 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 কো দরকার নেই, মুরকিয়া মুড়ি হয়ে গেলাম, মুরগিয়ার মুড়ি হয়ে গেলাম, যে আপনার পীরকে বলেছিল ফুরফুরা বুড়ো ভাম, জোরে বলবে না, নউজুবিল্লাহ, দাদা হুজুর কেবলা মেজ হুজুর কেবলাকে বলে গেলেন এটা হলো এলমের জাহাজ, জোরে বলবেন না, চিল্লে বলতে পারলি না, জোরে বলতে পারবেন না, দাদা হুজুর বলছে কাকে, মেজ হুজুর কেবলা বলছে, মুফতি আজামকে বলছে, আমার মেজ ছেলে মুফতি আজম হলো এলমের জাহাজ, জোরে বলবেন না, সুবহানাল্লাহ, আর সেই মেজ হুজুরকে, সেই মেজ হুজুরকে একদল বলে বেরিয়েছিল মেজ হুজুরের এলমটা কলসির মতো, আমার কথা বোঝা যাচ্ছে, ঠিকা দিয়া আছে, কার এলম কলসি আর কার এলম গিলাস, কার এলম দরিয়া, তুই কে রা, তুই কে, হ্যাঁ যে এখন মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো, খুলে দেখো, কথা বলতে বলতে বাপের সানে, মায়ের সানে, অলিদের সানে, কথা বলতে বলতে নবীদের ঘরে বলছে ভিকারির বাচ্চা, জোরে বললেন না নাউজুবিল্লাহ, চিল্লে বলতে পারলেন না নাউজুবিল্লাহ, মোবাইলে শোনেন না কেউ, কথা বলেন না, শোনেন না, হ্যাঁ নবীদের ঘরে বলছে ভিকারির বাচ্চা, আহারে আহ, ভাই কপাল বার আছে, আজাজিলও বেড়েছিল, আজাজি বেড়েছিল, আল্লাহ কি করেছে, নিস্তে নাবুদ করে দিয়েছে, যে আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যদি কেউ সম্মানীয় থাকতে হয় সেটা হলো নবী রসুল পায়গম্বার গণেরা, জোরে বলুন, আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যদি কেউ অর্থবান, টাকা পয়সা, ধনী, রাজা, বাদশা, সম্রাট যদি থাকতে হয় সেটা হলো নবী রসুল পায়গম্বার গণেরা, জোরে বলে, নবী আমার বসে আছে, জিবাইল আমিন এসে হাজির হয়ে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমায় বানিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে যদি আপনি বলেন, যদি আপনি চান আমার আল্লাহ পাক উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে, আল্লাহ নবী আমার জিবাইলের দিকে তাকিয়ে ঝাজ্জা ঝাজ্জা করে কেঁদে 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 বলেছিল, জিবরাইল রে আমি মোহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা, আমি না কলিজার টুকরা, আমি মোহাম্মদ, আমি বড়লোক হতে চাই না, ধনী হতে চাই না, রাজা বাদশা হতে চাই না, আমি মোহাম্মদ, বেশিরভাগ আমার গুনাহগার উম্মত, উম্মতিরা গরিব, আমি রাসূলুল্লাহ, গরিবিটাকে পছন্দ করে নিলাম, আরো জোরে হবে না, আজ থেকে এক বছর দু মাস তিন মাস হবে মোবাইলে পেয়ে যাবে, মিশরের বৈজ্ঞানিক, সৌদি আরবের বৈজ্ঞানিক, সম্ভবত আমার ঠিক পার্টিকুলার মনে নেই, ইয়ামানের বৈজ্ঞানিক, তিন দেশের বৈজ্ঞানিক যৌথ অভিযান চালিয়ে, যৌথ অভিযান চালিয়ে রিসার্চ করে দেখছে ওহুদ পাহাড়ের তলাটা সোনা হয়ে আছে, চিল্লে বলতে পারলেন, সোনা হয়ে আছে, আল্লাহ বলেছিল হাবিব যদি আপনি বলেন ওহুদ পাহাড়কে সোনা করে দেব, ওই বলার সাথে সাথে তলাটা সোনা হয়ে গেছে রে বাবা, জোরে বলবে না, সুবহানাল্লাহ, নবীরা ভিকারি, এই কমবক্তা দাড়ি দেখছি, দাড়ি, হ্যাঁ দাড়ি তো আমার মুখে আছে না, নাই মোদির মুখে দাড়ি নেই, আরে দাড়ি দেখছিস, ইমামে আজমের দাড়ি ছিল, আর ছাগলের মনে আছে না নেই, ছাগলের দাড়ি ছিল, দাড়ি দেখতে যাইনি, টুপি দেখছিস, টুপি
আজ থেকে 15 দিন পরে রোজা। কথা বলেন না কেন? কত শুকনো বেঈমান বেরোবে দেখবি। নাম কি যদু, নাম কি আনন্দ, নাম কি রে গণেশ, নাম কি রে সুকুমার, নাম কি রে মহাদেব, নাম কি রে হরিপদ মান্না, নাম কি রে নব। মাথায় টুপি দিয়ে দেখবি এফতারি পার্টিতে বসে আছে। ঠিক বোঝে না ভুল বোঝ, কথা বলেন না কেন? টুপি দেখতে যাওনি, দাঁড়ি দেখতে যাসনি, দাঁড়ি দেখতে যাস মৌলানা দেখছিস? হ্যাঁ মৌলানা দেখছি, মৌলানা দেখছি। দোর বক্তা, আজাজিল তো বড় মৌলানা ছিল। হ্যাঁ নামাজ দেখছিস? গোটা পৃথিবী জমিনটাকে 1 ইঞ্চি ছাড়া ছাড়া, কয় ইঞ্চি চলে কচিল লোক, 1 ইঞ্চি ছাড়া ছাড়া আজাজিল শেষ দাঁত ছিল গোটা পৃথিবীতে। যে ইতিহাস আমার কাছে শুনেলেন, ইতিহাস আমার কাছে শোনে, মৌলানা দেখছো? হ্যাঁ মৌলানা দেখতে যাও, হই 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 করিস, ভালো করে চোখে দেখ, চোখে দেখ। নবীদের ঘরে বলছে ভিখারির বাচ্চা, জোরে বলবেন না নাউজুবিল্লাহ, সবাই মিলে বলেছে নাউজুবিল্লাহ। যে আসেন ভালো করে বোঝেন, পুজো বোঝেন, পুজো 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 চেনেন? পুজো, হে ইউটিউবাররা পুজো চেন? পুজো 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 কাকে বলে? হাফিজুর কথা বলিস কেন? নজরুল কথা বল, পুজো কাকে বলে বলবি তো? সেই পিঠটা কোমরটা কুঁজো শখ লেগেছে, কুঁজো শখ লেগেছে চিত হয়ে স্কুল। কি বললাম? পুজোর চিত হয়ে শোবে, ঠিক নিমায়ের শখ লেগেছে পীর হবে। কথা বুঝতে পারলেন না? আরে বাবা নিমাই নিমাই, এই বোঝে না কি আল্লাহ জানে, ভাঙলো লোকের কি বোঝে না কি জানি আল্লাহ জানে। ওই যে নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, শীত চাঁদ, আমি অলরেডি 5টা পীরি বলে দিছি অলরেডি। চাঁদ রে বাবা, সেই নিমায়ের শখ লেগেছে পীর হবে, পীর হবে। এখন আবার নতুন করে আমিরের শরিয়াত হয়েছে তোমার, আমিরের শরিয়াত, আমিরের শরিয়াত না বলে আমিরের শয়তান বলতে পারতো তো? কথা বলেন না কেন? আমিরের শরিয়াত হবে, জেলা কাপ দাদা হুজুরের ছিল আমিরের শরিয়াত, দাদা হুজুর কেবলা, জেলা কাপ মেজ হুজুর বলল না আমার নিয়ে পারবো না আমি, রুহুল আমি বলে না 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 ও আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না, নেশাদি বলে না আমি নাই, আব্দুল মাহবুব ফারুকি, ডাক্তার শহীদুল্লাহ, হ্যাঁ আহমদুল্লাহ সাহেব, দ্বারকাপুরী সাহেব, রুহুল আমিন সাহেব, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, বড় হুজুর কেবলা বলল না শরিয়াত অত লাকাব লিবার ক্ষমতা আমাদের জোরে বলে নেই। আরে নিমাই বলছে আমি হব আমির শরিয়াত। আমার ভাই মাথা কাজ করে নে ভাই, না মাথাতে শয়তানে মুতে যদি দিত, কি বললাম কথা বলা দেখ, মাথায় যদি শয়তানে মুতে দিত তার রোদে কি হতো বলেন? শুকিয়ে যেত রোদে, শুকিয়ে যেত। আর মাথায় যদি শয়তানে পায়খানা করে দেয় রোদে, শুকিয়ে তো চুলের সাথে জেপতে গেছে। আমার কথা বুঝতে পারছেন না পারেন? যে দেখতে যাওনি, এ চুল দেখতে যাওনি, এটাও চুল এটাও চুল, এটা কি এটা কি এটা কি চুল, এটা চুল, এটা চুল, এটা চুল, এটা চুল। আমি আর নিচে নাম চিনি থাক, ওপর এই পর্যন্ত থাক, জানবে এই চুলটা বাড়লে হারাম আর এই চুলটা বাড়লে সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলো, আরো জোরে বলো, চোখে দেখ, চোখে দেখ না রে, এই ছেলেগুলো দেখ, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। আমি তোদের বলার উদ্দেশ্য আমি আমার দায়িত্বটা পালন করছি, কথা বোঝা যাচ্ছে? আর কালকে সকালে দেখবে এই যে ইউটিউবারগুলো আছে কত কি কেটে কুটে ছাড়বে এই শাহ সিদ্দিকির কথা, আমার কোনো যায় আসে না, আমি কেটে ছাড়বে আমার যায় আসে না, কারণ আমি চোর না ভালো না মন্দ কে জানে। জোরে বলে চাচা, আপনি বলেন না, আপনি বলেন, এ বলেন বলো ইশাক ভাই চোর বলো, বলেন চাচা আপনি বলেন ইশাক সিদ্দিকি একটা চোর বলেন, আমার কোনো যায় আসে না,
ও দুনিয়ার মানুষ আমি কে কি বললো, কে চোর বললো, কে ভালো বললো, আমার কোনো যায় আসে, আমি দুনিয়া কার প্রতি ভরসা করিনি, খোদার কসম একজনের প্রতি ভরসা করি, ওটা আমার আল্লাহ। এ যুবক দুনিয়ার কার প্রতি ভরসা করবি না ভাই, মনে করে যাচ্ছি কারো মুখে ব্যক্তি হবি না, কারো কাছে হাত পাতবিনি, কারো কাছে মাথা নত করবিনি, যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দেবে। জোরে বলে আরে জোরে বলো বাস্তব হয়েছে কথা কেন হয়েছে কি, তাহলে মোবাইলে হচ্ছে এক্ষুনি একটা মানুষের দেহ কে রেখে কল্লা কেড়ে একটা ছাগলের কল্লা বসানো যাবে না, যাবে না, তাহলে বলো ছাগল মুখো মানুষ বলবে তো? হ্যাঁ, আমি সেই দিনে দেখি আমার একটা ভিডিও হয়েছে, কোন ইউটিউবার করেছে আমি জানি না, ভিডিও চলছে আমার কিন্তু আওয়াজ আমার না, বুঝতে পারছেন না কি অ্যাপস কিনা, অ্যাপস আছে কি? হ্যাঁ, মলা বলছে আছে, ইউটিউবার বলছে আছে, ভিডিও চলছে কার, আমি ওয়াচ করছি, আমি তকবীর দিচ্ছি, আওয়াজ গলা আমার নয়, আমি ভাবছি আল্লাহ আমি তো বাপের জন্মে এই ওয়াচ করিনি, এবারে করতে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন মোবাইলে অনেক কিছু হচ্ছে, মাথায় রাখবে কালো মেয়েকে মোবাইলে ফটোই, জোরে বলো ফর্সা লাগে, মোবাইল দেখতে যাবি না, শয়তানের আখড়া চলছে, তো প্ল্যান চলছে কি করে দাদা হুজুর আর পাঁচ হুজুর ফুরফুরা বদনাম করা যায়, কথা বুঝে যাচ্ছে? ওই জন্য এদিক থেকে বাবাজি আমার নতুন এদিক থেকে সেই কথাটা কি জানেন ভাই, জমি এইখানে আছে আর এর বাঁশের ঝাড় উঠছে ওইখানে গিয়ে, দেখতে পাচ্ছ মোবাইলগুলো খুলে দেখো না, নতুন নতুন বেরোচ্ছে, নতুন নতুন সব টাকা পয়সার ব্যাপার আছে বাপ, একে সেট করলো চাচা একটু উঠে আপনি আমার নাম পীর বলে দেবেন, চাচাও চিন্তা করে না, বলে আমার কথা বোঝা যাচ্ছে, খুব সাবধান, নতুন পীর বেরিয়েছে, নতুন আমির শরিয়া, গায়ে ঘষিনি গোবরে চড়বি, ঠেলে ফেলে দিলে উল্টে পড়ে যায়, নাম রেখেছে হেম্মত আলী, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, আরে গন্ধ নিমায়ের গন্ধ কাটতে গেলে এখন লাগবে বহুদিন, কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয় বাবাজি, জুকুরায় কারামর বলে একটা বই আছে, ওই বই লেখা আছে, যদি কেউ খেলাপতি না পেয়ে পীরের কাজ করে, আশঙ্কা আছে ইমান যাইবার, জোরে বলবেন না নউজুবিল্লাহ, জোরে বলবেন না নউজুবিল্লাহ, হই 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 হই, ইমাতা সীমাতা দৌড়নি বাবাজি, গুড়া ধরো গুড়া ধরো গুড়া গুড়া ধরো। হ্যাঁ, রুহুল আমিন সাহেব এমনি নয়, রুহুল আমিন নিজে বলেছিল আমি রুহুল আমিন হতে পারতাম না যদি আবু বকরের হাতে হাত না দিতাম, জোরে বলুন, জোরে বলবে না জি জি, নবী আমার রাতের বেলা এক পা দু পা ঘুরে হুজুরা মোবারক খানা হুজুরা দিকে বেরিয়ে গিয়ে নবী আমার বাইরের দিকে বেরিয়ে যায়, বাইরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার দেখতে পাওয়ায় একটা জায়গায় আবু বাকা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এ আবু বাকা রে কিসের জন্য তুমি এত রাত রেখে দাঁড়িয়ে আছো, আবু বাকা ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বাকাকে কিছুই ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বাকার আমার সর্বসময় মনে হয় আপনার নূরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে, জোরে বলবে না, তারপরে আবু বাকার আমি আবার আবার বলি মুড়িদের মতন মুড়িদ হও, চোখে দেখো চোখে দেখো চোখে দেখে খাও দেখে খাও, দাঁড়ি দেখতে যাও পাঞ্জাবি দেখতে যাও পাঞ্জাবি দাঁড়ি দেখতে যাও, আসেন আসেন ইরানে কোন জায়গায় বললাম
ইরান, আমি আপনাকে ডকুমেন্টটা দিয়ে দিতে পারবো, বর্তমান নেই আমার কাছে, এখন আমি দিয়ে দিতে পারবো। ইরানে একটা ইহুদি একটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবের দিকে 20 বছর নামাজ পড়েছে, কত জোরে বলেন, 20 বছর নামাজ পড়িয়েছে। 20 বছর পরে ইরান সরকার তাকে ধরেছে, সে ইহুদি, তাকে ধরেছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি ব্যাপার, বলছে আমাকে ইসরায়েল ফিট করেছে, ইসরায়েল ফিট করেছে মসজিদে নামাজ পড়াতে। যারা আমার পিছনে 20 বছর নামাজ পড়েছ, তারা ব্যাঙ্কের নামাজটাকে দুহরে নেবে, কারণ আমি ইমানদার নই, আমি হলাম ইহুদি। খুব ভালো করে মাথায় রাখেন, এরম প্ল্যান চলছে বিদেশি টাকা, আমরা কিচ্ছু বুঝিনি, সবাই সব থাক, আমাদের দাদা হুজুর থাক, ঠিক না? বল জোরে, চিল্লে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, সবাই সব থাক, আমার আমাদের দাদা হুজুর থাক। আবার চ্যালেঞ্জের সাথে বক্তব্য বলে যাচ্ছি, হ্যাঁ আমি খারাপ হতে পারি, আমার ভাই খারাপ হতে পারে, আমার দাদা হুজুর কিন্তু খারাপ নয়, আমার 5 হুজুর কিবলা খারাপ নয়। বলে ফুরফুরাই পিন নেই, ফুরফুরাই, জোরে বলো, জোরে বলো, পিন নেই। আচ্ছা এই কি বলে পদ্মপুকুরে, পদ্মপুকুরে ভালো করে বোঝেন, পদ্মপুকুরে মসজিদ নেই, তাহলে পাশে গেলে মসজিদ আছে না? নাই, কথা বলেন না কেন? তাহলে ফুরফুরাই পিন নেই, তাহলে পীরটা আছে কোথা ভাই? যে কোনো জায়গায় আছে তো না? নেই, হ্যাঁ হ্যাঁ, ফুরফুরাই পিন নেই, বসিহারের জমিনে পিন নেই, ক্যানিয়ে মোস্তান্দ হুজুরের দরবারে পিন নেই, পিয়ারডাঙ্গা দরবার শরীফে পিন নেই, মোস্তবাবুর দরবার শরীফে পিন নেই, প্রতাপপুর দরবার শরীফে পিন নেই, পীরা নেদের পিনটা আছে কোথা? বইকালা নিমায়ের বাড়িতে, কথা বলেন দেখেন, তার নিমায়ের বাড়িতে আছে, অন্য প্ল্যান চলছে। আবার যুবকগুলোকে বলবো হই 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 করুন, অন্য সব চলছে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। আসেন, অনেক বেলা হয়ে গেছে, আর বাড়াবো নি, সবাই দাঁড়িয়ে আমার নবীর সামনে মহাব্বতের সালাম, ইয়া নবী সালাম, আমি সেদিনই ঘরে আলোচনা করছিলাম যে আমাদের তো বাচ্চা বয়স, শুনছেন, আমাদের বয়স কত, আমরা যদি এই বয়সে এত কিছু দেখি, তাহলে এই বাপ, এই বাপ, এই বাপ, আরও যে বাপেরা আছে, এরা তাহলে কত কি দেখেছেন আপনারা? আরো বেশি হয়েছে, আরে বাবা আরো বেশি হয়েছে, ওদের রক্ত বীজগুলো জ্বালাচ্ছে তো, আরে বাবা বিরাট কথা বলবে না, বলবে না বিরাট কথা বলবে। আমাদের ঘরে বলছিলাম, আমাদের জমানায় যে আমরা এত কিছু দেখি, তাহলে আমার বাপ চাচারা দাদুদের জমানায় কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে শুরু দেবো বলে আমরা বুঝতে পারি। আর তোমাদের ভাব কপাল, এ যুবকগুলো শুনছো, ইমাম সাহেব ভালো আছেন, শুনছেন, নতুন আমিরের শরিয়ত বেরিয়েছে, দুদিন পরে বলে কুতুবুল আলাম, তারপরে বলে মোজাদ্দিদের জামান, অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ চাই পরে হবে। কি ফেতনার দিক বললো, কিচ্ছু নয়, শুধু দাদা হুজুর নামটাকে বদনাম করার চেষ্টা, কথা বোঝা যাচ্ছে? আজ থেকে 15 বছর আগে চেয়েছিল যে দাদা হুজুর নামটা ছেড়ে দিয়ে অন্যের নাম তুলে অন্য একটা হবে, প্ল্যান চলছে অন্য, যে দ্বিতীয় রুহুল আমিন সাহেব হতে হবে, কথা বোঝা যাচ্ছে? নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে, দেখবে বলছে মোবাইলে রুহুল আমিন, আরে পাগলা, রুহুল আমিন সাহেব মুতে দিলে তোর মতো নিমায় 50 খানা পয়দা হবে, ঠিক বলে ভুল বলছে, কথা বলতে গেল। আজকে ইসলামটা আমাদের মজবুত হয়েছে, আমরা ফেকার দিকটা পেয়েছি, শরিয়াতে পেয়েছি, জানবেন যেমন দাদা হুজুর অবদান আছে, ঠিক ওই রকম ধারা রুহুল আমিন সাহেবেরও অবদান আছে, যদি বলবেন না, যদি রুহুল আমিন সাহেবের দিকা
যদি নামাজ শিক্ষাটা পড়েন আপনার ভেতরে শরীয়তের অনেকটা জ্ঞান যাবে না যাবে না? জোরে বলেন, জোরে বলেন, যাবে। রুহুল আমিন, আরে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন একটাই, কটাই? ওটা মরণমন্দ দ্বিতীয় আর, জোরে বলেন, হবে না রে বাবা, হবে না, হবে না। খুব সাবধান আমার বাপেরা, এরা দুনিয়া সবসময় গায়ে কাদা লাগার চেষ্টা করবে, আপনি কি করবেন? কাদা থেকে বাঁচার চেষ্টা করবেন। রাস্তা যে কানে সে গাড়ি চালালে লোককে চো হরেন দিলে সাইড দেয় না, গাড়ি গিয়ে ঠেকে যাচ্ছে তারপরে সাইড দিচ্ছে, তাহলে যখন সাইড দেয় চেপে দিয়ে চলে যাবেন তো? কথা বলেন, চেপে চলে যাবেন? চেপে দিয়ে গেলে জেল খেটে মরতে হবে তো? আবার জ্বালা আছে, আপনাকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। অনেক আসে, অনেক চলছে, কিচ্ছু নয়, ফুরফুরার লোকজনে যাওয়াটা আগের থেকে বেড়েছে না কমেছে? যেটা বলেন, আমি তো মনে করি 21 সালের পর থেকে দাদা হুজুর দেওয়ার লোক যাওয়াটা বেশি হয়েছে। জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন, আমি 19 বছর চর্চা করছি, 19 বছর আমি দেখিনি, লোক অনেক বেড়েছে এবং লোকের মহাব্বত আমার দাদা হুজুরের প্রতি, আমাদের প্রতি অনেক বেড়ে আছে, ঠিক না? ভুল কথা বলে, এইটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ যাকে সম্মান দেবে পৃথিবী কমাতে পারবে? কথা বলেন, যাকে তোরা বুড়ো ভাম বলেছিলিস সাইফুদ্দিন হুজুর কেবলা, হা হা, দেখ আল্লাহ পাক তাকে ইন্তেকালের পরে কবর ফাটিয়ে পীর জাহের করিয়ে দিল। চলে বলে আজকের পর থেকে গর্ব করবেন চাচা, গর্ব করে ছেলেগুলো গর্ব করবি, এই গর্ব করবে, আজকের পর গর্ব করবি, যা আমার এমন একটা জায়গার মুরিদ যে দরবারটা হলো সম্পূর্ণ সেরে মুক্ত দরবার। জোরে বলবে না? সাইফুদ্দিন হুজুরকে বলা মুরিদ যারা আছেন, মেহমান যারা আছেন, যা দেখেছেন গর্ব করবেন, লোককে বলবেন, এই আমি মেজো হুজুরের বড় ছেলে, মুরিদ আমি, আমি মেজো হুজুরের হাত দিতে পারিনি, 22 বছর চলে গেছে, আমি ছোট হুজুর দেখতে পাইনি, 40 বছর চলে গেছে, আমি দাদা হুজুর দেখতে পাইনি, 80 বছর চলে গেছে, আমরা সাইফুদ্দিন হুজুর দেখেছি, দেখ আমি সাইফুদ্দিন হুজুরের মরিদ, আমার পীর ইন্তেকালে পরে আমার আল্লাহ তার কবরে লাশটা আটকা রেখেছে। জোরে বলে গর্ব করবে, আজকে গর্ব করবে, হই 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 হচ্ছে, হ্যাঁ হই হই হচ্ছে, সাবধান হয়ে যান বাপেরা। আমি আবার বলি, আমার হয়ে গেছে জলসা, খোদার কসম বলছি আমি রুজি মনে করি, জলসা আমার রুজি নয়, যদি মনে করি জলসা আমার রুজি, আমার খাওয়া হারাম, হারাম হারাম, আমি ওপেন বলছি, আপনাদের এই টাকা নিয়ে আমার সংসারে একটা টাকাও কাজ হয় না, আপনার যা পয়সা দেন আমি মাদ্রাসা করছি, দেখেছেন মসজিদ, দেখেছেন আমার কথা বলে মসজিদ করছি, যা দেন ওই আমার কাজে লাগে না, বলা উদ্দেশ্য সচেতন হন। মোবাইল দেখতে যাবেন, মোবাইল দেখতে যাবেন, এই মোবাইল দেখতে যে মোবাইলে অনেক কিছু হয়, মোবাইলে অনেক কিছু হয়, ওই মাথা কেটে দিয়ে ঠ্যাং লেগে দিয়ে বসে আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানকে তাজা করেন, দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম আমিন, সবাই মিলে বলে আল্লাহ দুনিয়ার বালা মুসিবতে হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম আমিন, আল্লাহ দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম আমিন, আল্লাহ আমাদেরকে নিমাই থেকে হেফাজত করেন। চিৎকার আল্লাহুম আমিন, জোরে বল আল্লাহুম আমিন, আল্লাহ আমাদেরকে নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, ছিপ চাঁদ থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বল আল্লাহুম আমিন, আল্লাহ আমাদের কবুল করেন। মাশাআল্লাহ, তালা আল বদর ও আলাইনা মিনিশানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়ানবে ইয়া রাসূল ইয়া হাবিব
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবে ইয়া রাসূল ইয়া হাবিব বখত কা চমকে সিতারা, হাজিয়ুন কা হো ইশারা, দেখ কর রওজা পুকারা, ফির কহি আদিম তোমহারা, ইয়া নবে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়ে গায়ে বসে যান, বসেন সব, বসেন, দোয়া চাই। বালা গাল ওলা বিকামালিহি কাসাবাত দুজা বেজামালিহি হাসানাতে জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। একবার তকবীর দেন, নারে তকবীর, তোর বাবা কি তকবীর আজকে আপনাকে দিয়ে আওয়াজ শোনা গেল, বস কল যখন তকবীর দেন, নারে তকবীর। আমার পরে আমার চাচা আলোচনা করবে, জানেন তো কথা বলেন দেখেন, আমার দাদু সাথেও জলসা করেছে, আমার বাপের সাথেও করেছে, যেটা বলেন আমার সাথে করছে, আল্লাহ চাইলে আমার ছেলের সাথেও করবে, বলেন ইনশাআল্লাহ। বলছিলাম নিমাই নিমাই, আর মডেল করে কি হবে বাপ, আমরা পুরো কেরালা জাপানি জার্মানি আমেরিকান মডেল বুঝি না, আমরা দাদা হুজুর মডেল বুঝি, ঠিক না বলছো রে, বলে ও কোন মডেল মডেল বুঝি না, কোন জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো কোনো মডেল মডেল বুঝিনি, আমেরিকা মডেল জার্মানি মডেল জাপানি মডেল পাকিস্তানি মডেল বাংলাদেশি মডেল কেনা মডেল হায়দ্রাবাদি মডেল কর্ণাটক মডেল বোম্বে মডেল দিল্লি মডেল, কোনো মডেল মডেল নয়, আমরা বুঝি আমার দাদা পীর মডেল, জোরে বলে চিৎকা দিয়ে নারে তকবীর, নারে তকবীর। আমার পরে আমার মহাশয় আলোচনা করবেন, খোকা মলনা, কি মলনা ওরফে মুর্শিদ আমার অরিজিনাল, কি বললাম কথা বলে না কেন, কথা অরিজিনাল অরিজিনাল আসল মাসল নয় অরিজিনাল, হ্যাঁ এখন তো আবার মানে কি বলবো, বেশি সময় নেই বলা, নকল মাল লিখা আছে নকল হয়তো সব না, এখন আসল ধরা মুশকিল হয়ে যাচ্ছে, দুলালের তাল মিশ্রি নকল মালের বোতলে নকল সব না, আসল মাল ধরা মুশকিল হচ্ছে না, অরিজিনাল আলোচনা করে কোন অরিজিনাল দেখতে পাচ্ছেন না, নকল নকল ছয় লাভ ওই আমিরেশ্বরিয়াত, বুঝতে পারলেন আমিরেশ্বরিয়াত আমিরেশ্বরিয়াত ওই যে নকল আমিরেশ্বরিয়াত ওই রকম টাইপের সব, আল্লাহ কবুল করেন, আমি বিদায় নেব ছোট্ট করে দোয়া, আল্লাহ মাহিন আল্লাহ আমাদের নিয়ত কবুল করে লাও, আল্লাহ মাহ কমরেদের মধ্যে মিল মহাব্বত ইত্তেফাক দিবেন, আল্লাহ যে জানি এতে মাহফিলে বসে আল্লাহ কবুল করুন, আল্লাহ আল্লাহ আমাদের দুনিয়ার ফেতনা ফ্যাসাদে হেফাজত করবেন, আল্লাহ যেন শয়তান মানুষ আল্লাহ হেফাজত করবেন, বিশেষ করে মেহরবানিকে দয়া করে আল্লাহ নিমাই ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ আমাদের ইমানকে আল্লাহ তাজা করে দেবেন,
ইমানকে আল্লাহ মজবুত করে দেবেন, আমাদের দিলে মনে অন্তরে দাদা হুজুর দাদা হুজুর আওলাদদের ভালোবাসা মহব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। মাহশারের মাঠে আজকের মাহফিলকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন, আল্লাহ আমাদের কবুল করে নেবেন, জীবনে জিন্দেগীতে হায়াতের মত একবার কাবা শরীফ মদিনাওয়ালার দরবারে মেহমান বানিয়ে দেবেন। আল্লাহ জীবনে জিন্দেগীতে মাঝে মাঝে আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখ আল্লাহ দিদার নসিব রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলে মাই মরবি যা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ যদি কারো কবর আজাব হয় আজাবুল কবর থেকে নাজা দিয়ে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 ওয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।